আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আপনারা জানেন যে আমি অনেক ব্যস্ত থাকি, আমি একটা চাকরি করি, জব করি, তার ভিতরে আমি আপনাদের যে মাইনিং সাইট সেটাতে আমি কাজ করি। তো মাইনিং সাইটটা হচ্ছে যে এমন একটা সাইট যে এটাতে বেশি সময় দেওয়া লাগে না, যে কাজ করার যে সময়টা শুধু 24 ঘন্টার পর, শুধু একবার ক্লিক করলে অ্যাপসটার ভিতরে আপনাদের কাজটা চালু হয়ে যায়। আর এটার কাজটা চালু হওয়ার পরে আপনারা একটা দীর্ঘদিন যাবত মাইনিং করে কয়েন জমান, ওই কয়েনগুলো আপনারা কী করবেন, যখন আপনারা এটা লিস্টিং হয় তখন আপনারা ডলারে সেল করে আর তারপর বিকাশে টিকাশে এরকম টাকাটা উঠাতে পারবেন। তো কথা না বাড়ি আজকে কিছু আপডেট কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইড আছে 4, 8, 12, 16টা। তো আজকে 16টা সাইডের কোনটার কী আপডেট, লাস্ট আপডেট আমি দেখাই দেবো, কোনটার কে ওয়াইসি আসছে, কোনটা কে ওয়াইসি করতে হবে, কোনটার কী করতে হবে, কবে কোনটা থেকে টাকা উঠাতে পারবো, সমস্ত কিছু আজকের এক ভিডিওতে আমি দেখাই দেবো শর্টকাট করে। আমরা প্রথমে সর্বপ্রথম যে অ্যাপটা রাখছি সেটা এক নম্বর রাখছি ক্যান্ডি পকেট। ক্যান্ডি পকেট যদি আপনারা যারা যারা অ্যাকাউন্ট খুলছিলেন, আমি এতে ইউটিউবে আমি দিয়েছিলাম প্রায় 1 বছর আগে দিয়েছিলাম ক্যান্ডি পকেট। তো আজকে আমি ক্যান্ডি পকেট দেখাইতেছি, এটা হচ্ছে যে আমার টোটাল কয়েন করছি, এই কয়েনটা আপনাদের ভালোবাসায়। আর এখানে আমার এটা দেখাইতেছে $1691, তাদের যে প্রাইস অনুযায়ী 30 সেন্ট করে। তো এটা যদি একটা টোকেন 30 সেন্ট করে হয়, আমার 1691 পূরণ 30 দিবেন বের হয়ে যাবো, তো আমার ইনকামটা হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পারবো এখানে আমার কতজন আমার মেম্বার ছিল, অ্যাক্টিভ মেম্বার প্লাস ইনঅ্যাক্টিভ মেম্বার 42 জন আমার আন্ডারে অ্যাকাউন্ট খুলছিলেন, 33 জন আমাদের লাইনে আছেন। এটা মূলত আর এটা উঠাতে পারবো কীভাবে, কবে উঠাতে পারবো সেটা যদি আমরা দেখতে চাই তাহলে যেতে হবে তাদের যে অফিসিয়াল যে টুইটার আছে, তাদের অফিসিয়াল টুইটারে যেতে হবে। তো অফিসিয়াল টুইটারে যদি আমি প্রবেশ করি আপনারা দেখে নেবেন যে আপডেটগুলো আমি যেভাবে দেখাতেছি। অফিসিয়াল টুইটারে যখন ক্যান্ডি পকেট আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করার পরে একটু নিচে যাবেন যাওয়ার পরে এখানে প্রথম পৃষ্ঠা দেখতে পাচ্ছেন যে তারা যে কথাটা বলছে যে জয়েন ক্যান্ডি পকেট এক্সচেঞ্জ জানুয়ারি KYC ট্রেডিং ওপেন বিফোর June, মানে তারা যে কথাটা বলছে যে 31 মার্চ মাসে এটা আসছিল, জানুয়ারি মাসে দিয়ে আছে 31 মার্চ, আপনারা জানেন আসার পরে এটা এখন লিস্টিং হবে, ইয়ে বলে দিচ্ছে তারা লিস্টিং হবে প্রথম জুন মাসের 1 তারিখ। হ্যাঁ, এটা KYC আসবে, ট্রেড হবে, আর এটা 1 মিলিয়ন, মানে 1 মিলিয়ন অলরেডি তাদের যে টোকেনটা তারা লিস্টিং করবে, 100 কোটি টোকেন তারা দিয়ে দিবে। আর এটা যে C2C যে এটা যে বলে এটা কাজ কি, এটার কাজ হচ্ছে যে এটা একটু নিচে গেলে এটা হচ্ছে কাজ হচ্ছে এক কাঠি থেকে আর এক কাঠিতে আপনারা কয়েনটা সেল দিতে পারবেন। হুম, ক্যান্ডি পকেট KYC আসবে কবে, KYC আসবে এখানে যে মূল কথাটা বলছে আজকে টপিকটা 3 দিন আগের পোস্ট। এখানে বলছে তারা এই দেখেন টোকেন মে মাসের 26 তারিখ তারা যে 1 মিলিয়ন টোকেনটা এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ 26 তারিখ মে মাসের। তারপরে তারা প্রসেসটা যে কথাটা বলছে যে 72 ঘন্টার ভিতরে, আমি যদি দেখা এখানে লেখা আছে 72 ঘন্টার ভিতরে তারা 29 মে মানে তারা KYC-টা নিয়ে আসবে। তো KYC-টা আনার পরে তারা যে কথাটা আবার নিচে দিছে যে KYC প্লাস C2C ট্রেডিং শুরু হয়ে যাবে, তাহলে এখান থেকে একটা আমরা ভালো একটা আর্ন করতে পারবো, সেখান থেকে আমরা টাকাটা উঠাতে পারবো। কত তারিখ আজকে হচ্ছে, আমি আজকে দেখি আজকে হচ্ছে 25 তারিখ, ঠিক আছে উপরে গেছে অলরেডি, রাত 12:49 বাজে। তো 26 তারিখ বলতে কালকে আপনারা কালকে একটা নিউজ পাবেন ক্যান্ডি পকেট থেকে, ঠিক আছে। আর 29 তারিখে তাদের KYC সব কিছু নিয়ে আসবে, 1 তারিখ থেকে হয়তো আপনারা জুন মাস থেকেই শুরু থেকে আপনি এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন, উঠাতে পারবেন। এখন কথা হচ্ছে বিষয় কি, আমরা কি সব টাকা উঠাতে পারবো, সেটা হচ্ছে কিছু কিছু প্রজেক্ট আছে তারা কিছু পার্সেন্ট করে, মানে যে প্রথম 700 করের মতো সিস্টেম করতে পারে, যে প্রথম আপনারা নিতে পারেন 40%, বাকিরা হয়তো লক থাকবে এরকম। আর এমন হতে পারে কিছু কিছু কোম্পানি আছে সবগুলোই তারা অ্যাভেলেবেল করে দেয়। তো ক্যান্ডি পকেট আজকের আপডেট ওইটাই, যে আপনারা যারা কাজ করছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা কাজ করার নেই তাদেরকে জোরের কিছু নেই। আমি অনলাইনে আসছি আপনারা জানেন 3.5 বছর ধরে আসছি, তো আমি অনেকে জীবনে অনেক অনলাইনে কাজ করছি, অনেক অ্যাপসে টাকা পাইছি না, বহুত ইতিহাস দেখলাম যে লাস্টে দেখলাম
একমাত্র লাইফ চেঞ্জ করার মাধ্যম হচ্ছে যা ক্রিপ্টো কারেন্সি। এখানে লাইফটা চেঞ্জ হওয়ার সিস্টেমটা কেমন, আপনি যদি এখন লাস্ট পর্চা জয়েন করেন তেমন কিছু ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। ইনকাম করুন অল্পে, যেমন মনে করেন আজকে যারা 700 কয়েন করছে, 1,000, 500, 2,000, তারা অতি বাংলাদেশ থেকে লাখ টাকা 20 টাকা পর্যন্ত ইনকাম করছে, তারা অলরেডি ইনকাম করছে, টাকা প্রতি মাসে পাইতেছে 10 তারিখ। যারা 700 কাজ করে তারা জানে, এরপর এটা 2 বছর পর পাবে, তারপর 81 বছর পর ইনকামও হবে, এটার ভিতরে অ্যাডপ চলতেছে। তো 700 যারা মিস করছে এরা আর 20 বছর এরকম সাইড আর পাবে না। তো এদিকে না পারাই এখন যে আপডেটটা বলবো, ক্যান্ডি পকেট আপডেট গেল, আমাদের 26 তারিখ অলরেডি আপডেট চলে আসবে, অ্যাড্রপও বন্ধ হয়ে যাবে 29 তারিখের ভিতরে, আমরা অ্যাড্রপ বন্ধ হয়ে যাবে, আমাদের কাজটাই বন্ধ হয়ে যাবে, তারপর আমরা টাকা উঠাবো। এখন কথা বলবো সিবিডিসি। সিবিডিসি মাইনিংটা একটা সবচাইতে যদি বলেন সিকিউরিটি যেটা বলে বা তালা জাতীয় যেগুলো বলে পাসওয়ার্ড, মানে এটা হচ্ছে যে এরকম যে যে কোম্পানিটার মালিক তাদের পাসওয়ার্ডগুলো খুব হার্ড। তাদের দেখলাম যে অ্যাকাউন্টটা অনেকে আছে যে এক অপের থেকে 2টা অ্যাকাউন্ট খুলছে ব্যান্ড হয়ে গেছে, অথবা কেউ হটস বদলে দিচ্ছে ব্যান্ড হয়ে গেছে, কেউ আছে যে একটা মোবাইলে 2টা অ্যাকাউন্ট খুলতে চাইছে ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা মাইনিংটা প্রথম রাউন্ড শুরু হবে কেওয়াইসি 26 তারিখ, সেটা আমি টুট দেখাবো। আগে এখানে বলতেছি এখানে কাজটা হচ্ছে আমরা একটা 1 সেকেন্ড লাগছিল বলি, এখানে শুধু রিসিভ করছি, রিসিভ করলে আমাদের কাজটা হয়ে যাবে। দেখেন আমি রিসিভ করলাম, এই যে আমার কাজটা হয়ে গেল, কিন্তু কয়েন আমি অল্প করছি। তার মাইনিং মাইনার ছিল 31টা, মানে আমার রেফার ছিল 31টা। আমি যদি এখানে 3 ডটে ক্লিক করি, 3 ডটে ক্লিক করলে এখানে মাইনারগুলো দেখতে পাবো, কারা কারা এখানে স্টার্ট আছে, মানে যারা যারা কাজ করতেছে না, যারা কাজ করতেছে না তারা এগুলো বুঝেন না বা এগুলো টাকা দরকার নেই জানি না, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো যারা আজ স্টার্ট আছে তারা হচ্ছে যে টাকা এখান থেকে উঠাতে পারবে, আর যারা স্টপ আছে তারা উঠাতে পারবে না, যদি তারা মাইনিংটা অন করে আবার, ঠিক আছে, তাহলে পারবে। এটা হচ্ছে যে লেভেল 2, মানে আমার রেফার থেকে ইনকাম যারা করতেছে তাদের রেফার থেকে তারা ইনকাম করতেছে, দেখছেন সবাই স্টার্ট। তো এটার মধ্যে যারা কাজ করতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এটা আমরা এখন টুইটারে চলে যাব, টুইটারে যদি আমি চলে যাই সিবিডিসি যে নিউজগুলো আপডেট কী কী আছে, আমরা টুইটারে চলে যাব। একটু দেখে গেলাম আমরা চার্জ বসে যাব যে সিবিডিসি যে নেটওয়ার্কটা, চলে গেলাম। যাওয়ার পরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে পোস্টটা পেয়ে যাবেন যে তারা সিবিডিসিটা যেন ওপেন ফ্রি, এখানে মে মাসের যে 26 তারিখ, এটাও 26 তারিখ, হ্যাঁ মে মাসের কেওয়াইসি চলে আসবে, বুঝতেছেন কেওয়াইসি চলে আসবে। কেওয়াইসিটা কী বুঝাইছে আর একটু আমি যদি আর একটু অন্য একটা ট্যুর দেখাই, এটার ভিডিও আমি আগে দিয়েছিলাম। এটা প্রথম রাউন্ড কেওয়াইসি শুরু করবে 26 তারিখ থেকে 31শে মে। এটা যে নিউজটা আমি পাইছি 26 তারিখ থেকে 31শে মে তারা এই কাজটা করবে। এই যে এখানে একটু দেখলে খেয়াল করে দেখতে পারবেন যে কেওয়াইসি প্রসেস, এই যে 26 তারিখ থেকে এই যে 31শে মে প্রথম রাউন্ড তারা কেওয়াইসিটা নিয়ে আসবে। তো এটা যখন কেওয়াইসি নিয়ে আসবে 26 তারিখ, তো অবশ্যই 26 তারিখ কালকে, ঠিক আছে, আজকে হয়তো দেখতেছেন আমি হয়তো ভিডিওর মধ্যে রাত্রে, তারপরে বলতে চাচ্ছি 25 তারিখ। তো এটা যখন কেওয়াইসি আনবে, কেওয়াইসি হওয়ার পরে আমরা এটা টিক শুরু হয়ে যাবে, 1 তারিখের সময় তো টিক শুরু হয়ে যাবে। তারপর জুন মাসে আবার এটা থেকে আমরা কয়েনটা যে লিস্টিং হবে, যে কোনো এক্সচেঞ্জারে হয় লিস্টিং, তখনই কয়েনটা আমরা বাই করতে পারবো, সেখান থেকে আমরা টাকাটা উঠাতে পারবো। আর আমি যে মেন যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে যে আমার সাথে অনেক কিছু কিছু ইউজার আছেন, বেশি না অল্প কিছু ইউজার আছেন যে আমাকে চিনেন অনেক দিন যাব, তারা কাজও করতেছেন, আর যারা চিনেন না হয়তো জানেন না, ঠিক আছে। তো আমি প্রতিটা জিনিস একটা জিনিস বলবো, আমি ফেসবুক মেসেঞ্জারে সময় দিতেছি ইদানিং, সবচেয়ে বেশি টেলিগ্রামের অল্প, আর প্রতিটা অ্যাকাউন্টে টাকা ওঠানোর ভিডিও আমি অবশ্যই দিয়ে দিই, আর না পারলে আমি বলে দিই যে এরকম আপডেট আসছে বা আপনারা একটা ভিডিও দেখে নিন। আমি যতটুকু হেল্প আপনাদের দরকার যতটুকু আমি চেষ্টা করি যতটুকু পারবো। তো এটা হচ্ছে মেন কথা। তো সিবিডিসি মাইনিংটাও আমাদের লাস্ট পর্যায়ে চলে আসছে, যে 26 তারিখে হয়েছি, এটাও 26 তারিখে হয়েছি। এখন কথা বলবো কেক কোর কয়েনটা হচ্ছে যে সাতোশি যে প্রজেক্টটার ওইটার কোম্পানি, হ্যাঁ সাতোশি কোর যে প্রজেক্টগুলার রিয়াল যে একটা প্রজেক্ট আমরা ওই প্রজেক্টটার, আর ওই প্রজেক্টের কোনো কাজ স্ক্যাম করবেন না আপনারা জানেন ভালো করে, সবগুলাই রিয়াল হবে। হ্যাঁ কেক কোরটা হচ্ছে যে আমরা শুরু থেকে আমরা যদি কেক করে প্রবেশ করি, আপনাদের যদি দেখাই
আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে মাইনিং সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে আপনাদের। অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ দেখবেন। ক্লিক করে যদি আমি এখানে থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরে আমি সর্বপ্রথম ক্লিক করলাম তাদের যে রুট ম্যাপটা আছে, এখানে রুট ম্যাপে ক্লিক করলাম। রুট ম্যাপে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে অ্যাপটা কোন সময় লঞ্চ করছে, যে এপ্রিল মাসে 2023 সালে তারা লঞ্চ করছে, লঞ্চিং। হ্যাঁ, একটু যদি নিচে যাই আমরা, যাওয়ার পরে দেখতে পারবো আমরা এখানে যে তারা আগস্ট মাসে এটা অ্যাডড্রপটা বন্ধ করে দেবে, প্লাস স্টার্ট উইথড্রো, উইথড্রোটা চালু করে দেবে। আমরা আগস্ট মাসে টাকা উঠাতে পারবো এখান থেকে, ঠিক আছে। সেপ্টেম্বরে লিস্টিং, যে কোনো এক্সচেঞ্জের লিস্টিং হবে তো সেপ্টেম্বরে অ্যাভেলেবেল আমরা টাকাটা উঠাতে পারবো, যে কোনো লিস্টিংভাবে মানে এক্সচেঞ্জেরভাবে। তো কে করে অ্যাকাউন্টে যারা এখনও অ্যাকাউন্ট খুলে নেন তারা অ্যাকাউন্ট দ্রুত খুলে নেবেন, ভিডিওটা দেখার সাথে সাথে এটা অ্যাকাউন্টটা খুলে নেবেন। এই সাইটটা অতি মিস করা যাবে না ভাই। আমি যদি আপনাদের এখানে দেখাই, এখানে অতি কেওয়াইসি করতে হয়, আপনারা অ্যাকাউন্ট খোলার পরে এখানে কেওয়াইসি করতে হয়। আপনারা এই যে অ্যাকাউন্ট খোলার পরে এখানে নিচে 10 দিনের পরে দেখতে পারুন যে কেওয়াইসি আইডেন্টিফিকেশন করতে হবে, কেওয়াইসি করতে হবে। অবশ্যই কেওয়াইসি করার পরে আপনারা যে কাজটা করবেন, আমি যদি হোমে চলে যাই, যাওয়ার পরে একটু নিচে যাবো আমরা। নিচে যাওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটা হচ্ছে যে মেটামাক্স আমরা অ্যাড করে নিতে পারেন। তাহলে আপনারা ক্লিক করে যে টোকেনটা মেটামাক্স নিতে পারবেন, ঠিক আছে। সেটা ভিডিও আমি দেখাবো, অবশ্যই আমি ভিডিও দেওয়া আছে অলরেডি, তবে আমি দেখাবো যখন টাকা উঠাবো আমরা। হ্যাঁ, আর অ্যাকাউন্টটি কয়েন আমাদের দিতেছে যে 96টা কয়েন। এখানে কাজটা হচ্ছে মূলত 24 ঘন্টা পর এখানে আর্নে ক্লিক করতে হয়, একটু নিচে যায় আর্নে যখন ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর আপনারা জানেন যে নিচে এখানে ক্লেম একটা অপশন থাকবে, এখানে ক্লেমে ক্লিক করলেই এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যায়, ঠিক আছে। আমি 22 ঘন্টা এখন সময় আছে, 4 মিনিট হওয়ার পর এখানে হচ্ছে টোটাল ব্যালেন্সটা আপনাদের দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে উইথড্রো যে ব্যালেন্সটা। হ্যাঁ, তো এখান থেকে আমরা উইথড্রোটা করতে পারবো। এখানে একটু কথা আছে যে আপনারা যদি এখন রেফার করেন, সে যদি কেওয়াইসি না করে তাহলে আপনারা এখানে ব্যালেন্সটা যোগ হবে না, উইথড্রো ব্যালেন্সটা। আর সে যদি কেওয়াইসি করে অবশ্যই আপনি সেখানে তার থেকে কমিশনটা পাবেন, উইথড্রো করতে পারবেন। এখানে আমার রেফার আছে 24 জন, হয়তো মূলত 2 জন মনে কেওয়াইসি করতে পারেন নাই, এখানে বোঝা যায়। আর সবাই অলরেডি কেওয়াইসি করে ফেলেছেন, যারা যারা কেওয়াইসি করেন কেওয়াইসি করে নেবেন, কেওয়াইসি করা একদম স্যাম্পল। আর ক্লিক করে যারা জয়েন করেন আমি আবার রিকোয়েস্ট করবো, অবশ্যই তারা জয়েন করবেন। এই সাইড থেকে আমি আমরা একটা ভালো একটা কিছু আর্ন করতে পারবো, এটা যখন লিস্টিং হবে কয়েনটা ভালো একটা মানে প্রাইসই লিস্টিং হবে। তো ক্লিক করে যদি আমি টুইটারে এখন যাবো না, কোডটি ক্লিক করতে বলে দিলাম অ্যাপসের ভিতরে, তো আপডেটগুলো। তো এখন বলবো বোনটেক্স। এই বোনটেক্স শব্দটা আমার মনে হয় যদি মাইনিং জগতের জীবনে যদি কেউ একটা মাইনিংয়ে কাজ করে থাকে, সেও বোনটেক্সটা এমন নেই যে সে অ্যাকাউন্ট খুলে নেই, সবাই খুলছেন অ্যাকাউন্ট, কিন্তু হতভাগ্য হচ্ছেন আমি অ্যাকাউন্টেটার রেফার করতে পারি নাই। কেন জানি না, আপনারা কেন সাপোর্ট করেন না, কেন এই সাইটটা মানে কাজ করেন না, বা আমি বুঝি না। এটা হচ্ছে যে বোনটেক্সটা হচ্ছে যে এমন একটা সাইট যে আপনারা যদি বলেন যে 2022 সালে সবচেয়ে আলোড়নকারী সৃষ্টি কোন অ্যাপসটা ছিল বা কোন মাইনিং সাইটটা ছিল, কোনটার থেকে প্রফিট করছে মানে ভালো হিট করছে, আপনারা সবাই জানেন যে 1 নম্বর সাতোশি আছে, 2 নম্বর হয়তো পাই নেটওয়ার্ক বলবেন, 3 নম্বর রেমিটোনে আছে, যে 2022 সাল যে কাঁপাইছে। এখন 2023 সালে কাঁপাবে কোনটা, সবচাইতে যদি কাঁপায়, সবচাইতে যদি বেস্ট বলা যায় তাহলে বোনটেক্সটাকে বলতে হবে। কারণ বোনটেক্সটা একমাত্র বাইন্যান্স যে আছে, বাইন্যান্স সে নিজে প্রমোট করছে, আর এই বোনটেক্সটা সরাসরি বাইন্যান্স লিস্ট করবে, তারা সরাসরি বলে দিছে। এটা সামনের সপ্তাহে একটা নতুন আপডেট ভার্সন আসবে, এটা লোগোটা চেঞ্জ হবে, কেওয়াইসি চলে আসতে পারে। আর এটা বোনটেক্সটা শুরু থেকেই একটা কয়েনের প্রাইস হবে $1 থেকে $5, আপনারা খাতা লিখে রাখেন। বোনটেক্স থেকে আপনারা 100% ভালো একটা প্রফিট পাবেন, এখান থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা, যারা যারা ভালো কিছু কয়েন করতে পারবেন। এখানে কষ্ট আমার একটাই মনের ভিতরে যে আমি অনেক সাইডে দেখলাম মোটামুটি আমার রেফার 20-50টা যা হয়, আমি সাতোশি করতে গিয়ে 143টা রেফার করছিলাম, আর ডাটা গোল্ড একটু পরে দেখাইতেছি আমি, সেখানে 252টা রেফার করছি। কিন্তু বোনটেক্সটা আমি যে হতভাগ্য মাত্র 7 জন আমার লাইনে থাকে, অ্যাকাউন্টে খুলছিল 25 জন, বাকিগুলো যে কই হারাই লয় বুঝে না। একটা কয়েনের প্রাইস হবে ভাই $1 থেকে $5, বাইন্যান্সের কয়েন লিস্টিং হওয়া মানে কি, যারা বাইন্যান্স যাদের অ্যাকাউন্ট আছে তারা বুঝতে পারে যে বাইন্যান্সের কয়েনটা লিস্টিং কীভাবে হয়, কত ডলারে হয়, ঠিক আছে। তো বোনটেক্সটার আপডেট দেওয়ার মতো কিছু নেই, শুধু জান বুঝেন যারা এখনও এটা আমাদের যারা জয়েন করেন নাই দ্রুত জয়েন করার চেষ্টা করেন। আমার সাথে কথা বলতে চাইলে বা সাপোর্ট পেতে হলে বা আমি দেখা দেবো আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার, তাহলে আমাকে ফেসবুকে নক দিবেন। বোনটেক্সের আমি বাকিগুলো দেখাবো না, যে টুইট আরও অনেক কিছু ও দেখানোর প্রয়োজনে, শুধু আপনারা মাইনিংটা চালিয়ে যান। হ্যাঁ,
আর কিছু বলবো না, বললে এমনি ভিডিওর অনেক দেরি হইতেছে, তার পুরো আমি আপনাদের বলতে বাধ্য হইতেছে, আমি ভিডিও দিতে পারি না অনেক ব্যস্ত আমাদের, এই জন্য আমি পুরো আপডেটগুলো দিয়ে দিতেছি। তো এখন কথা বলো সিদ্রা ব্যাংক, সিদ্রা ব্যাংক যে অ্যাকাউন্টটা আমি মাত্র 20 জন লোকের দিয়ে করেছিলাম। তো সিদ্রা ব্যাংকের কয়েন ইনশাল্লাহ মোটামুটি আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে যে আমি ভালো একটা কয়েন করতে পেরেছি, 537টা কয়েন। আর সিদ্রা ব্যাংক হচ্ছে যে মাইনিং জগতের মধ্যে একটা অন্য জগতের একটা সাইট। যেমন কীভাবে বলবো আমি আপনাদের, আমরা যেসব মাইনিং সাইটে কাজ করি সেগুলো কয়েন লিস্টিং হবে, প্রাইস কমবে বাড়বে এরকম, পাম করবে দাম করবে, কিন্তু সিদ্রা ব্যাংকরা আমাদের যখন লিস্টিং হবে এটা হচ্ছে যে স্টেবল কয়েন বলে, এটার কোনো দিন প্রাইস জীবনে বাড়বেও না কোনো দিন কমবেও না, এই জন্য এটার প্রাইসটা একটা হাই হওয়ার সম্ভাবনা। আর এটার মালিক হচ্ছে যে আমাদের এটার কাতার, ঠিক আছে, এই প্রজেক্টটার যে মালিক। আর এটা কোন দেশের থেকে কত ইউজার কাজ করে সেখানে সব কিছু দেখা যায়। বাংলাদেশ আছে দেখা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরে বাংলাদেশ র্যাঙ্কিং আছে, যে দেখেন 20 লাখ লোক ইউজার কাজ করতেছেন, ঠিক আছে, 14 মিলিয়ন কল অলরেডি কানেক্ট করে ফেলেছেন। তো সিদ্রা ব্যাংকে যারা অ্যাকাউন্ট খুলেন নেই চেষ্টা করবেন অ্যাকাউন্ট খোলার জন্য, সম্ভবত অ্যাকাউন্ট খোলা যায় না, আমি চেষ্টা করি এখন। আর এটা যারা মাইনিংটা আছেন তারা সম্ভবত মাইনিংটা চালু করবেন। আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে এখানে KYC করতে হবে আপনাদের মাস্টলি। KYCটা হচ্ছে যে পার্ট 1 পার্ট 2 বলে, যে আপনার দুটোটা KYC করে নেবেন, এখানে 2টা KYC চলে আসছে। তা আমি ভিডিও দিচ্ছিলাম আপনাদের, এটা KYC অবশ্যই 100% যারা এখনও করেন না দ্রুত অ্যাকাউন্ট মানে KYC করে নেবেন। এটা KYC আসছিল আমাদের যে রোজা চলে গেছে রোজাদের পরে KYCটা চলে আসছিলো, আমার সব কিছু কমপ্লিট আছে এখানে, KYC করে সব কিছু কমপ্লিট আছে। আমি যদি আপনাদের দেখাই KYC যে ডকুমেন্টে ক্লিক করলে একটু অপেক্ষা, এখানে দেখবেন, দেখেন আমার KYC সম্পূর্ণ করা আছে। তো আপনারা যদি আর যারা KYC করেন না এখানে সবাই আপনারা KYC করে নেবেন। এখানে KYCটা হচ্ছে বাধ্যতামূলক, কারণ প্রতিটা মাইনিং সাইটে KYC যদি আপনি না করেন তাহলে আপনি টাকা এখান থেকে উঠাতে পারবেন না, ঠিক আছে। তো যারা যারা KYC করেন না KYC করবেন অবশ্যই মাসলি। এটা আমাদের সম্ভবত অক্টোবর মাসে এটা লিস্টিং হয়ে যাবে কয়েনটা, আমরা 2000 সালে এখান থেকে টাকা উঠাতে পারবো 100%। আমি বলে দিলাম এটা একটা ভালো একটা প্রজেক্ট, এটা একটা রিয়েল প্রজেক্ট। এই সাইডটা যারা যারা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন করতে থাকে না, যারা অ্যাকাউন্ট করার নেই তাদেরকে কিছু করার নেই, কিছু বলার নেই, আমি এতটুকু বলে নিলাম। এরপরে আমরা জানি যে 2023 সালটা হচ্ছে মাইনিং জগতে বিপ্লবীয় মাস, মানে সমস্ত সবচেয়ে বেশি মাইনিং সাইট 2023 সালে লিস্টিং হয়েছে, সবচেয়ে বেশি মাইনিং সাইট 2022 সালে যেরকম লিস্টিং হয়েছে আপনারা জানেন, সাতশিকর হয়েছে, রিমিডন হয়েছে, আর একটা সকেট কয়েন হয়েছে এরকম। তো 2023 সালে সবচেয়ে বেশি মাইনিং সাইট 2023 সালে লিস্টিং হবে। এখন যে সাইটটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে রেমিন্ট নেটওয়ার্ক। রেমিন্ট নেটওয়ার্কটা হচ্ছে যে আমি এটা ইউটিউব ভিডিও দিয়েছিলাম প্রায় 1 বছর আগে, এখানে দেখলাম যে অনেকে অ্যাকাউন্ট খুলছিলেন কিন্তু অ্যাক্টিভ নাই, কেন অ্যাক্টিভ নেই আমি জানি না। রেমিন্ট নেটওয়ার্কটা KYC চলে আসছে, KYC করতে হবে এখন আপনাদের, KYC করার পরে এটা লিস্টিং হবে 2024 সালে সম্ভবত শুরু থেকে লিস্টিং হয়ে যাবে। এখানে জানেন যে আপনারা যারা মাইনিংটা করতেছেন যে রেজিস্টার করে দিতে হয় 24 ঘন্টার জন্য, আর এখানে ডেলি ট্যাক্সে ক্লিক করা একটা স্ক্রিন আছে সেখানে আপনারা KYCটা করতে হয়। আমি যে 3টি ক্লিক করি, 3টি ক্লিক করার পরে এখানে যে KYC বেরিয়ে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন যে আমার KYCটা করা সাবমিট হয়ে গেছে। তো এখানে KYC কীভাবে করতে হবে ভিডিও দিচ্ছি, হয়তো আপনারা ভিডিও দেখেন না। তো KYCটা এখানে ইমেল ভেরিফাই করতে হয়, এখানে আইডেন্টি কার্ড পেশ করতে হয়, এখানে আপনাদের একটা পিকচার দিতে হয় সেলফি। তো রেমিন নেটওয়ার্কটা অবশ্যই আপনারা KYCটা করে নেবেন, আর মাইনিংটা অবশ্যই করে যাবেন। আর কিছু আপডেট আমি এখানে বলতেছি না, এখন যে কথাটা বলবো, সবচাইতে আমার পছন্দ যদি মাইনিং সাইট থাকে আমি তাকে ভালোবাসি, সেই সাইটটার নাম হচ্ছে যে ডাটা গোল্ড। ডাটা গোল্ড মাইনিং যে জগৎটা আসলো শুরুতে একটা অ্যাকাউন্ট খুলতে লাগছে প্রতিটা লোকে 10 দিন থেকে 12 দিন লাগছে, অ্যাকাউন্ট খোলার চেষ্টা করছে দিন রাত, অ্যাকাউন্টে খোলা যায়নি। আপনারা জানেন যারা ডাটা গোল্ডে কাজ করেন, এটার জিমেলের কোডটা যাতে যাইতে চায় না কিন্তু অ্যাকাউন্ট কোড যায়। এটা শুরুতে যখন আসছিলো জিমেলের কোড অনেক চেষ্টা করছে মানুষ, আমার অ্যাকাউন্ট খুলতেও 3 দিন লাগছিলো এই অ্যাকাউন্টটা। তো আজকে দেখেন 3 দিন লাগছিলো অ্যাকাউন্টটা খুলতে, আমার রেফার হয়ে গেছে 253টা। আমি দেখলাম যে প্রতিটা রেফার আমার অ্যাক্টিভ আছে, আমার পছন্দ যেরকম সাইট মানুষগুলো আমার পছন্দ যারা যারা কাজ করতেছেন, আমি তাদেরকে খুব ভালোবাসি। এখানে কাজটা হচ্ছে মূলত শুধু এই যে কালারে ক্লিক করা, এখানে কানেক্ট করলে আপনাদের এনার্জি যে টোকেনটা এটা যোগ হয়। এখনও তো মাইনিং স্পিড কমে গেছে, আপনারা জানেন যে একটা গুরুত্বপূর্ণ কথা, প্রতিটা মাইনিং সাইট যখন শুরুতে আসে তখন অতি ভালো একটা আমাদের প্রফিট আসে, আর যখন লাস্ট পর্যায়ে চলে আস্তে আস্তে তাদের প্রফিটটা কমতে থাকে, ঠিক আছে।
এখানে দেখেন মাইতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার কয়েন কটা চলে আসছে, 156টা কয়েন হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু আছে, সব কিছু মার্কেট দিয়ে দিছে, আস্তে আস্তে এটা আপডেট বাসন আসতেছে। একটু নেটের সমস্যা, এখানে কাজটা করতে হয় আপনারা ডেলি টাস্কটার উপরে ক্লিক করতে হয়। আমি যদি ডেলি টাস্কে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনাদের পেজ ভেরিফাই দিতে হবে। পেজ ভেরিফাই দিলে আপনাদের 10,000 হ্যাশ পাওয়ার পাবেন, সেখান থেকে আপনার একটা ভালো একটা প্রফিট করতে পারবেন। আর এই সাইটটা যারা অ্যাকাউন্ট খোলার নেই, দ্রুত অ্যাকাউন্ট খুলবেন, খোলার চেষ্টা করবেন। যদি না খুলতে পারেন আমাকে ইনবক্সে নক দিবেন। এই সাইটটা হচ্ছে চমৎকার একটা সাইট, এটা আমাদের 100% কনফার্ম আপনারা এখান থেকে টাকা পাবেন। এখন যে সাইটটা নিয়ে কথা বলবো, যেটার আপডেট আছে, সেটা হচ্ছে ইমুটা। ইমুটা হচ্ছে যারা 2022 সালে যারা রেমোটনে কাজ করছিলেন, এই রেমোটন একটা প্রজেক্ট, যেমন আমরা বলি না সাতোশি প্রজেক্ট, কেক কোর, এসএআই কোর, এবার এই যে দু একদিন আগে আসছে যে মিট কয়েন, তো এরকম রেমিটনের প্রজেক্টটা হচ্ছে যে ইমুটা। ইমুটাটা আসবে আসবে, কিন্তু ইমুটাটা টাকা উঠাতে হবে আপনাদের 2024 সালে, ধৈর্য ধরে কাজ করতে হবে, কিন্তু 100% আপনার টাকা উঠাতে পারবেন। ইমুটাটা হচ্ছে যে আপনারা জানেন যে এখানে একটা ক্লিক করতে হয়, এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে টাইম একটা অপশন দেয়, এই যে ট্যাপ টু টাইম, এখানে ক্লিক করলে মানি ইন্ট্রি স্টার্ট হয়ে যাবে। আমি ট্যাপ টু টাইমে ক্লিক করলাম, মানি ইন্ট্রি স্টার্ট হয়ে গেলো, এই আমার 24টা ঠিক আছে কয়েন আছে। এখানে মেনুতে ক্লিক করলে আপনাদের যে প্রফিটটা, এখানে প্রতিটার পরে আপনার 5 BUSD পেয়ে যাবেন। আর সবথেকে আকর্ষণীয় যে সংবাদটা এটা ভিতরে, এটা হচ্ছে যে KYC করে নেব সাথে সাথে। আপনাদের যে KYC আছে না, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা 2টা KYC করতে হবে। KYC 1 আছে না আপনাদের মোবাইল নাম্বার, 2তে আপনাদের ভোটার আইডি কার্ড, সেভাবে যা চাই সুন্দরভাবে বুঝতে পারবেন। KYCটা করে নেবেন, KYC করার পরে আপনারা মানি টেস্ট করবেন। এই মোটাটা হচ্ছে যে 100% আপনার প্রফিট করতে পারবেন। আমার কথাগুলো লিখে রাখেন ঠিক আছে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে এবিপ। এবিপ মাইনিংটা হচ্ছে যে সাতোশি প্রজেক্টের মতন সেম হবু। তারা হচ্ছে BTC যে দিতেছে, BTC দিতেছে ফ্রিতে, যে BTC দিতেছে, আরেকটা হচ্ছে বিবি টোকেন দিতেছে। এটা সম্ভবত আমরা বেশি আর কাজ করতে পারবো না, এটা একটা লিস্টিং হয়ে যাবে। ক্লিমে ক্লিক করলে কী হয়, আপনাদের টোকেনগুলো এখানে যোগ হয়। এভাবে যারা এখন অ্যাকাউন্ট খুললেন না, দ্রুত অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন, আপনারা অবশ্যই ভালো একটা কিছু করতে পারবেন। আর এখানে টিমে যদি আমি ক্লিক করি, টিমে ক্লিক করলে দেখতে পারবো আমরা এখানে হচ্ছে কারা কারা মাইনিং করতেছেন, যারা যারা প্রসেসিং তারা মাইনিংটা করতেছেন। আর এখানে ক্লেম হচ্ছে যে আমাদের BTCগুলো গিফট পাইতেছি এরকম। তো এই বিপনে আর কথা বলবো না, এই বিপটা সাইটটা খুব ভালো একটা সাইট, অবশ্যই আপনারা জয়েন করার চেষ্টা করুন। এখন কথা বলবো নতুন একটা সাইট, যেটা PSI পাই নেটওয়ার্ক। একটা হচ্ছে যে PI পাই নেটওয়ার্ক, এখানে এটা হচ্ছে যে PSI, এটা হচ্ছে যে নতুন একটা প্রজেক্ট। প্রজেক্টটা খুব ভালো, তাদের যে দেখলাম হোয়াইট পেপার বিভিন্ন, আমরা জানি যে তাদের যে একটা সৌন্দর্য, অনেক সাইট আছে দেখতে সৌন্দর্য লাগে, আর যেগুলো অ্যাড আসে না সেগুলো কাজ করতে আপনাদের ভালো লাগে, আর যেগুলো অ্যাড আসে না এগুলো হয় বেশিরভাগ ভালো একটা প্রজেক্ট, রিয়াল প্রজেক্ট এরকম মনে হয়। জানেন ক্যাটিস্টার এখন বর্তমানে কী শুরু করছে, ক্যাটিস্টার একটু পরে আসতেছি, তো এটা শেষ করি। তো এখানে হচ্ছে আমাদের, আমার 15 জন আমার রেফার হয়েছে, 11 জন সবসময় একটু থাকে। আর এখানে কয়েনটা তো এখন ভালো পাইতেছি, এটা আরও যদি আপনারা দেরিতে জয়েন করেন তাহলে কয়েনটা কমে যাবে, মানে কয়েন কম করে আর্নিং করতে হবে। আর এখানে আপনার ওয়ালেটটা খুলে নেবেন, যারা যারা অ্যাকাউন্ট খুলছেন ওয়ালেটটা অবশ্যই খুলে নেবেন টাস্ট লোডের মতন। আর যারা অ্যাকাউন্ট খুলেন না, দ্রুত অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। এই সাইটটা নতুন আসছে, এটার তেমন কোনো আপডেট নাই, আপনারা শুরু থেকে মাইনিং করতে থাকেন, ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে এখান থেকে। এখন কথা বলবো বি নেটওয়ার্ক। বি নেটওয়ার্কটা হতে আসছে আমাদের অনেক দিন ধরে, 4 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু এটা শেষ পর্যায়ে আসছে। এটা হচ্ছে এখন অলরেডি যাদের পাসপোর্ট আছে তারা KYC করতে পারতেছে, তো যারা NID কার্ড আছে হয়তো এটা আমরা কিছুদিন পরে এটা আমরা KYC চলে আসবে। তারপর আমরা এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, প্রোফাইলে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে KYC আসবে। KYC ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের যখন KYC এখন কামিং সন, তারপর KYCটা করতে পারলে যখন এটা লিস্টিং হবে, তারপর এখান থেকে একটা আমরা ভালো প্রফিট নিতে পারবো। এখন একটা নতুন একটা আপডেট, সেটা হচ্ছে মি নেটওয়ার্ক। মি নেটওয়ার্কটা হচ্ছে, আমি অনেকবার বলছি আপনারা কাজ করেন বিভিন্ন মেসেঞ্জারে, বিভিন্ন আমি বুঝেছি, কিন্তু আপনারা কাজ করেন না অ্যাকাউন্ট, হয়তো কিছু লোকে করছেন, অনেকে করেন না। এটা হচ্ছে লিস্টিং হয়ে গেছে অলরেডি, টুইট করে দিছে। এটা হচ্ছে আপডেট, প্রায় আপডেট আসে, আপনারা শুধু আপডেট করে নিতে পারেন। আপডেট না করতে গেলে খালি জায়গায় ক্লিক করুন, তাহলে হয়ে যাবে। আমি যদি খালি জায়গায় ক্লিক করি হয়ে যাবে, দেখবেন নিচে ক্যান্সেল আছে। এখানে কাজটা হচ্ছে 24 ঘন্টা পর পর এখানে শুধু রিসিভে, ইন রিসিভে ক্লিক করতে হয় সার্ভিসিংয়ে। আর এখানে কয়েন শুধু আমার 55টা কয়েন হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু লাস্টে দেখাই দেবো এটার যে কোন দিন লিস্টিং। এখন কথা বলবো আমরা ওম নেটওয়ার্ক নিয়ে। ওমেগা, ওমেগা সবচেয়ে আমার
প্রসারণ কম করছে ওমেগা, ওমেগাটা আমি বেশি প্রচার করে নেই, ভিডিও তেমন কিছু দেয় নাই। কিন্তু এটা আমি শুরুতে জয়েন করছিলাম বিদায়, আমি প্রথম ঘন্টায় কয়েন পাইছি 24টা করে কয়েন পাইছি ঘন্টা, আমি এটা শুরুতে জয়েন করছিলাম। আমি মনে হয় 3 মাসে যেটা ইনকাম করছিলাম 1035টা টোকেন, আমার আর 2 মাসে ভাবতেছি না আমি আর 2টা টোকেন পাড়তে, তাহলে বুঝেন এটা একদম কমে গেছে। এটা একটি অলরেডি টেস্ট নেট চলতেছে, হ্যাঁ টেস্ট নেট, যারা যারা জয়েন করতে চাবেন অবশ্যই জয়েন করে নেবেন, ভিডিও আছে ইউটিউবে সার্চ দিলে চলে আসবে। আর যারা ওয়ালেট করলেন না তারা একটা ওয়ালেট করে নেবেন, এখানে 3 ডট ক্লিক করার পরে এখন ওয়ালেটে ক্লিক করলেই আপনারা যে ওমেগা নেটওয়ার্কে ক্লিক করবেন, এখানে আপনি ওয়ালেটটা খুলে নেবেন। ওয়ালেটটা খুলে নিলে যে বিএনবি চেঞ্জ ক্লিক করলে এখানে একটা আপনাদের পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে ওম টোকেনটা এখানে শো করবে যখন তারা লিস্টিং হবে। এটা এক জোন এটা লিস্টিং হইতেছে, কেওয়াইসি চলতেছে, যাদের পাসপোর্ট আছে, যাদের পাসপোর্ট নাই তারা 2024 সালে সেখান থেকে ভালো কিছু করার সম্ভাবনা আছে। আর এখানে মাইনিংটা যদি আপনি করেন অল্প মানে প্রায় 1 সপ্তাহ হয় না একটা টোকেন, খুব কষ্ট হয়ে যায়। তো যারা করেন না কিছু করার নেই, কিচ্ছু করার নেই, বহুত বুঝাইছি বহুত বলি যে ভাই এখানে আপনি ইউটিউবে সময় দেন ফেসবুকে সময় দেন, শুধু মাইনিং সাইট বলতে কী বোঝায়, এটা একটা কোম্পানি যে আপনি কিছু কয়েন কানেক্ট করলেন, ভালো কয়েন আর্ন করলে ভালো কিছু করতে পারেন, আর অল্প কানেক্ট করলে কয়েন অল্প ইনকাম হবে এরকম। আর কয়েনটা যদি ধরে রাখতে পারেন এটা প্রথম অবস্থায় দামটু বেশি থাকে, পরে কমে আবার একদম একসময় দাম বাড়ে, কিন্তু এটার ভালো কিছু করতে হলে আপনার এটার সম্পর্কে ধারণা থাকতে হবে, কিছু শিকার আছে কিছু জানার আছে। তো এখন কথা বলবো আমরা পিকপক, পিকপকটা আজকে নতুন একটা আপডেট আছে এই জন্য পিকপকটা রাখলাম। পিকপক নিয়ে ভিডিও দিনে প্রায় 1 বছর আরও বেশি হয়ে যাবো। তো দেখলাম যে পিকপকটা তো মনে হয় যে 2 জন লাইনে থাকেন, আমি যদি এখানে পিকপকটা আমার যদি আমি যে আমার এফারে দেখে টিম মেম্বার মাত্র 14 জন আমার একটি আসছিল মেম্বার, একটি মেম্বার 4 জন, 2 জন আসছিল হয়তো আজকে আপডেট হওয়ার পর 2 জন বাড়ছে, ঠিক আছে। এখান থেকে তো আমি বহুত কয়েন মানে উড্ডু করছি, দেখেন একটু আগে আমি উড্ডু করছিলাম, এই যে দেখেন 20,000 কয়েন, এটা এখনও আসে না, এটা 24 ঘন্টার ভিতরে চলে যাবে, আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। আমি এখান থেকে যদি এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, যদি আমি একটু নিচে যাবো, আমরা নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকপক, দেখেন পিকপক আমার 1,15,000 কয়েন হয়ে গেছে অলরেডি। তো পিকপকটা যে নিউজটা দিচ্ছে, আমি যদি তাদের পিকপকে যে আপনারা বা টেলিগ্রামে আছে বা টুইটার আছে এখানে যদি আপনারা প্রবেশ করেন টিকটকে, এই পিকপকে গেলাম, পিকপকে যাওয়ার পরে আপনারা এই যে হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পরে টেলিগ্রামে গেলাম, তাদের টেলিগ্রামে যে নিউজটা দিচ্ছে নিউজটা দেখার জন্য এই সাইটটা অনেক স্ক্যাম বলছিল, তো এই সাইটটা দেখলাম যে না অনেকদিন পরে তারা একটা আপডেট দিছে, আমি যদি দেখাই আপনাদের এই যে আপডেট দিয়ে দিছে তারা, আজকে আপডেট দিছে মে মাসের 30 তারিখ আপডেট দিছে, ঠিক আছে, আজকে হচ্ছে যে 25 তারিখ, তো 2 দিন আগে আপডেট দিছে তারা, আবার এটার উড্ডুটা চালু করছে, এটা প্রায় বেশি দিন আর করতে পারবে না, এটা লিস্টিং হয়ে যাবে প্রায়। তো এই সাইটটা আপনারা মাইনিংটা চালু করে রাখেন আর কয়েনগুলো আপনার ট্রাস্ট ওয়ালেটে নিয়ে রাখেন, এটার আপডেট এতটুকুই। আর এই একটা সাইট আমি শেয়ার করছিলাম কারণ হচ্ছে যে অনেকে আমার উপর রাগ করতে পারেন যে ভাই আপনি অনেক সাইট শেয়ার করেন কিন্তু আপনি তো তারপরে পরবর্তীতে আপডেট জানান না, বা হইতে পারে বলবেন যে এটা কি টাকা উঠাইছেন না উঠান নাই তেমন কিছু বলেন না, এই জন্যই এটার আমি এখানে রাখছি। এটার আপডেটটা হচ্ছে যে আপনারা প্রতিটা রেফার করলে 90 সেন্ট করে পাবেন, 10টা রেফার যদি করতে পারেন তাহলে মনে করুন $10, এখানে $10 নিচ্ছে এখান থেকে উড্ডু করা যায় না, এখান থেকে উড্ডু করে MXC-তে নিতে হয় বা আপনারা বাইন্যান্স নিতে পারবেন এখান থেকে কনভার্ট করে। এই যে সাইটে FMC পাই, এটা আপনারা চেষ্টা করবেন মাসে 2-1টা রেফার করার, বা 1টা রেফার 2টা রেফার যেভাবে পারেন করবেন, করার পরে এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এটা হচ্ছে যে আর এই যেটা দেখলাম আমি যে রেফার ছাড়া এটা টাকা উঠানো সম্ভব না, কিন্তু যদি আপনার অ্যাকাউন্টটা থাকে মোবাইলে এটা ডিলিট করে দিতে পারেন অথবা রেখে দেন, যদি কয়েনটা কখনো অল্পতে উঠানি যায় তখন আপনারা উঠাতে পারবেন। তো আমি এটা রেখে দিছি, আমি যদি পারি মাসে একবার বা একটা যদি 2টা রেফার হয় $10 হলে উঠানি যাবে। এখন যে কথা বলো সেটা হচ্ছে ক্যাটিস্টার নিয়ে কথা বলো, ক্যাটিস্টার নিয়ে কথা বলি না মিনিমাম আমার 1 বছর হয়ে গেছে প্রায়, এই জন্য আমি ক্যাটিস্টারটার যে আপডেটটা বলবো সেটা হচ্ছে যে
এখানে আমি কিন্তু আগস্ট আপনাদের মাইনিং করতে যে এখানে মাইনিংটা বলতে এই যে তাদের যে স্পেশাল এগুলো হচ্ছে যে অ্যাড আসে অ্যাড দেখা খুব বিরক্ত লাগে অ্যাড দেখতে ভালো লাগে না তো অ্যাডগুলো না দেখার পর না দেখতেছেন আপনারা দেখেন না না দেখে শুধু স্টার্ট করতে পারেন এখানে দেখা যাক কী আসে মে মাসে তারা তো এগুলো নিচে দিয়েছে এই যে তাদের প্রায় 80% অলরেডি হয়ে গেছে এই নিচে আছে আপনারা দেখতে পারেন যে এখানে তারা কী রুট ম্যাপটা বলছে হ্যাঁ মে মাসে যে তারা বলছে যে তাদের উড্রয়ন টেস্ট চলে আসবে দেখা যাক আমরা এটা একটা নিউজ পাইছি 29 তারিখ সম্ভবত এটা একটা কিছু আসতে পারে নিউ ভার্সন তো আজকে চলে আসছে আপনারা অবশ্যই ক্যাডিস্টা যারা আপডেট করেন আপডেট করে নেবেন আর যদি কেউ মাইনিং করতে না আসেন তাহলে রেখে দেন ঠিক আছে আর যদি কেউ করতে চান তাহলে এখানে শুধু মাইনিংটা করতে পারেন আর কিছু বলার আপডেট নাই আমার কাছে তো আজকে ভিডিওটা এমনি অনেক বড় করে লেছি প্রায় আধা ঘন্টা করে লেছি তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন অবশ্যই আমার ফেসবুকে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে 26 তারিখ বা কালকে হোক বা যেগুলো কেউ হয়েছে আসবে অবশ্যই ভিডিও দেবো আপনারা সেই ভিডিও দেওয়ার পাওয়ার অপেক্ষায় একটা ভিডিওটা লাইক দিয়ে রাখেন আসসালামু আলাইকুম।